কারাগারের হাজতির সঙ্গে এক তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। অদ্ভুত এই ঘটনা ঘটেছে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, সেটাও আদালতের নির্দেশেই। কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়। ওই হাজতির নাম মোহাম্মদ সুজন, কারাগারে তার হাজতি নং 904/22। মোহাম্মদ সুজন নরসিংদীর মাধবদী থানার নয়াকান্দি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। ঢাকার খিলগাঁও থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কারাগারে বন্দী রয়েছেন সুজন। আর কোণে ঠাকুরগাঁও জেলার ছিটশিলা গ্রামের শফি ইসলামের মেয়ে মোসাম্মাত রুমি আক্তার। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক কারাগারের অফিস কক্ষে হাজতি সুজন ও ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়। এ সময় উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিয়ের পর জামিনে মুক্তি লাভের শর্তে এ বিয়ের আয়োজন করা হয়। কারাগার থেকে পরে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। সুপ্রিয় দর্শক, কারাগারে বিয়ের এমন অদ্ভুত ঘটনা আপনি কি আগে কখনো শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে ইয়েস লিখুন অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটিতে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অপশনটিতে ক্লিক করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।